জ্যাকমার চোখে সাফল্যের দশ সূত্র চীনা ব্যবসায়ী জ্যাকমা বিশ্বখ্যাত ই কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা তিনি কোনো স্কুলের গণ্ডি পাড়ি দিয়েছিলেন জ্যাক পেশা জীবনে তিরিশ বার চাকরির চেষ্টা করে বাদ করেছেন শেষ পর্যন্ত উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ই কমার্স সাইট আলিবাবা সফল হতে হলে কি করা উচিত নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় এই প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি এক স্বপ্নটা বেঁচে থাক জ্যাকমা মনে করেন নিজের উপর বিশ্বাস থাকলে বড় স্বপ্ন দেখতে কোনো বাধা নেই যদি স্বপ্নটা বেঁচে থাকে তাহলে আপনার বেঁচে থাকাও হবে রোমাঞ্চকর জ্যাকমা বলেন হাল ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় পরাজয় আপনি যখন উদ্ভট কোনো স্বপ্ন দেখবেন তখন তাদের সঙ্গে থাকুন যারা আপনাকে বিশ্বাস করে এই মানুষগুলো আপনাকে শক্তি যোগাবে জ্যাকমার উদ্ভর স্বপ্নগুলোর মধ্যে একটি ছিল সিনেমায় অভিনয় করা এবছর একটি চীনা চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি দুই প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে চাকরি করতে গিয়ে মানুষের সহায়তা চাইতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন জ্যাকমা কিন্তু আশা হারাননি নিজ জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন প্রত্যাখ্যাত হওয়াও জীবনের অংশ তাই আশা হারানো চলবে না জ্যাকমা হাবার্ড বিশ্ববিদ্যালয়ে দশবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই তিনি এখন প্রতি বছর যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন তিন দলগতভাবে কাজ করার শিখুন আঠারো জন বন্ধুকে নিয়ে আলিবাবা শুরু করেছিলেন জ্যাকমা তিনি সবসময় দলগতভাবে কাজ করায় বিশ্বাসী তার ভাষ্য আপনি যতই প্রতিভাবান হন না কেন দলগত ভাবে ভাবে কাজ করতে না পারলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অনেক মানুষের সঙ্গে কাজ করা জানতে হবে চার মানুষের বিশ্বাস অর্জন করুন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন একজন সাধারণ কর্মী হতে পারেন কিন্তু আপনার সহকর্মীদের বিশ্বাস অর্জন করতেই হবে যদি শিক্ষার্থী হন তাহলে বন্ধুদের বিশ্বাস অর্জন করতে হবে তাহলে একসঙ্গে কাজ করতে পারবেন জ্যাকমা বলেন আঠারো জন বিনিয়োগকারী আমার উপর বিশ্বাস রেখেছিলেন তারা বিশ্বাস করেছেন বলেই আমাকে কাজের ক্ষেত্রে খুব সচেতন হতে হয়েছে পাস প্রতিযোগীকে অনুসরণ করবেন না অনুসরণ করবেন না জ্যাকমা কখনোই প্রতিযোগীদের বড় করে দেখেননি তার বক্তব্য সোজা সাপটা প্রতিযোগীর কাছ থেকে শিখুন কিন্তু তাকে অনুসরণ করবে না অনুসরণ করেছেন তো মরেছেন নিজের ব্যবসার কৌশল সম্পর্কে বলতে গিয়ে তার মন্তব্য আমি আমার গ্রাহকের দিকে তাকিয়ে থাকি তারা কি চান ভবিষ্যতে আর কি চাইতে পারে গ্রাহকের চাহিদা অনুসরণ করাই আমার কাজ ছয় সেরা নয় সঠিক মানুষ খুঁজুন সাফল্য পেতে হলে একটা দল হয়ে কাজ করতে হয় এই কথা জ্যাকমা বারবারই বলেছেন তিনি আরও বলেছেন সাফল্য পেতে হলে সঙ্গী হিসাবে সেরা মানুষটিকে নয় সঠিক মানুষটিকে খুঁজে বের করুন কেউ হয়তো তার কাজের ক্ষেত্রে সেরা কিন্তু আপনার পাশে থেকে কাজ করার মতো মানসিকতা তার নেই আবার কেউ হয়তো সেরা নন কিন্তু আপনার সঙ্গে তার বোঝা পড়াটা হবে ভালো তাই সেরা মানুষটিকে নয় সঠিক মানুষটিকে খুঁজুন সাত নিজেকে প্রশ্ন করা শিখুন স্বপ্নের পেছনে যখন ছুটবেন তখন অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে আমার কি আছে আমি কি পারি আমি কি চাই এসব প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে জ্যাক মা মনে করেন এসব প্রশ্নের উত্তর আপনাকে লক্ষ্য ঠিক রাখতে সাহায্য করবে আট অন্যের ভুল থেকে শিখুন জ্যাকমা বলেন অন্যের সাফল্য থেকে না শিখে অন্যের ভুল থেকে শিখুন এক এক জনের সাফল্য এক একভাবে ধরা দেয় কিন্তু সব মানুষ মোটামুটি একই রকম ভুলের মধ্য দিয়ে যায় ভুল প্রসঙ্গে তার আরেকটি কথা ও আপনি মাথায় গেথে নিতে পারেন জ্যাকমা বলেন যখনই মানুষের হাতে টাকা আসতে শুরু করে তখন সে ভুল করতে শুরু করে নয় অভিযোগ করার আগে সমাধান জানুন সমস্যা নিয়ে ভাবার চেয়ে সমাধানকে বেশি জোর দেন জ্যাক তরুণদের তিনি সবসময় বলেন আপনি যদি কোনো সমস্যা নিয়ে অভিযোগ করেন তাহলে আপনার উচিত আগে সেই সমস্যার সমাধান জানা আপনার কাছে যদি সমাধান না থাকে তাহলে চুপ থাকা শিখুন একইভাবে আপনি যদি পরিবর্তন চান তাহলে নিজেই পরিবর্তন শুরু করুন যদি পরিবর্তন না চান তাহলে চুপ থাকুন দশ সবসময় কিছু না কিছু শিখুন জ্যাক মা তার পঞ্চাশ সারিয়েছে কিন্তু এখনও নতুন কিছু শেখার ব্যাপারে তার আগ্রহ ভীষণ এখনও নিয়মিত মার্শাল আর্ট শিখেছেন কৈশোরে নয় বছর ইংরেজি শেখার জন্য পর্যটকদের গাইড হিসাবে কাজ করেছেন অন্যের কাছ থেকে শেখার আগ্রহ তার সবসময় ছিল পেশা জীবনে সাফল্যের জন্য জ্যাকমার পরামর্শ দুর্দান্ত কোনো বসের অধীনে কাজ শিখুন ভালো বন্ধুর চেয়ে ভালোবাসে অনেক কিছু শেখায় দারুণ বস আপনাকে অনুবর্তিতা শেখাবে প্রশিক্ষণ দেবে আর আপনাকে উন্নত করবে তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন কোন নতুন এইরকম কি ভিডিও আপনারা পরবর্তীতে পেতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তারা যাতে এই রকম ভিডিও দেখার সুযোগ লাভ করতে পারে